হাই এভরিওয়ান ডিভাইন এঞ্জেলিভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং পুরোপুরি টাইম রেসিডিং এটা অল স্টার সাইন্সের জন্য মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন এছাড়াও মেল ফিমেল ম্যারেড আনম্যারেড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা কিন্তু এই ভিডিওটিকে দেখতে পারেন বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশান বক্স ফলো করবেন এবং আমি প্রিন্ট কমেন্ট করে দেব সেখানেও আপনারা দেখে নিতে পারেন বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস জেমস্টোন সেজ এনি হিলিং অয়েলস ক্যান্ডেলস খুবই রিজনেবেল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশান বক্স বক্সে থাকা আর পিন কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে এই মুহূর্তে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি কি মেসেজেস রয়েছে কি বার্তা ইউনিভার্স আপনাকে দিতে চায় সেটাই দেখে নেব আপনার ওভারঅল এনার্জির উপরে মানে আপনার কেরিয়ার আপনার লাভ লাইফ আপনার হেলথ সব কিছুই চেক করে নেব ঠিক আছে সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্প্রিটস অ্যান্ড গাইডস থ্যাংক ইউ প্লিজ পজিটিভ থাকবেন प्रथम कार्ड नहीं ओके <coughs> তো বন্ধু এখানে যে প্রথম এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি সেটা হলো যে এই মোমেন্টে আপনি কিন্তু কিছু একটা ক্লিয়ার করতে চান আপনার লাইফে তাই তো এমন কিছু একটা বিষয় এমন কিছু একটা সিচুয়েশান এক মিনিট এমন কিছু একটা বিষয় এমন কিছু একটা সিচুয়েশান আর আপনি আগের থেকে অনেক বেশি আমার বলতেও খারাপ লাগছে একটু বোল্ড হয়ে গেছেন ঠিক আছে যে যাই বলুক মুখের উপরে সব কিছু বলে দেওয়া স্ট্রেট ফরওয়ার্ড মেন্টালিটি এরকম আপনার মনে হয় যে না যেটা আমার চাই তো চাই যেটা আমার চাই না তো চাই না ডিসিশান মেকিংয়ের কোনো একটা জায়গায় প্রবলেমের থেকে সব থেকে ভালো আমি যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু এখানে না আগের থেকে অনেক বেশি ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছেন বা করছেনও এই জিনিসটা আপনার কিন্তু লাইফে একটা উগ্রতা এনে দিয়েছে আগের থেকে আপনি আপনার কি মনে হয় আপনি কি সত্যি একটু উগ্র হয়ে গেছেন কোনো একটা জায়গা থেকে যদি সেটা হয়ে গিয়ে থাকে লাইফে হয়তো অনেক কিছু সিচুয়েশানকে হ্যান্ডেল করার জন্য আপনি অনেকটা অ্যাকশান নিয়ে ফেলেছেন অনেকটা বেশি এগিয়ে ফেলেছেন যেটা প্রয়োজন নেই সেই অনুযায়ীও কাজ করে ফেলেছেন হুম বিশেষ করে এখানে একটা হাই ভাইব্রেশন এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলির জন্য হুম এই সিচুয়েশানটা আমি আপনাকে বলবো যে আপনি নিজেকে এখন এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করে ফেলেছেন আপনি নিজেকে এমন একটা জায়গায় তৈরি করে ফেলেছেন যেখানে একটা হয় না বহিরাবরণ বলে মানে বাইরের যে স্ট্রাকচার আপনার বাইরের জগৎটা আপনার নিজের আউটার স্পেস যদি আমি বলি এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে না যেই জায়গাটা কিন্তু আপনি চেষ্টা করছেন যে সিচুয়েশানকে একটু সফট করার কিন্তু আপনি সেটা কোনোভাবেই পারছেন না খুব দৃষ্টিভঙ্গি আপনার প্রখর হয়ে উঠছে আপনি দিনে দিনে আরও বেশি সবাইকে বুঝতে শুরু করেছেন আরও বেশি হ্যান্ডেল করতে শুরু করেছেন আরও বেশি মানুষকে কন্ট্রোল করা শুরু করেছেন এখানে যে সিচুয়েশানটা আছে এই সিচুয়েশানটাতে কিন্তু আপনি নিজে কষ্ট পাচ্ছেন না আপনার আশেপাশের মানুষজনের কিন্তু খুব সমস্যা হচ্ছে তারা কিন্তু এতটা প্র্যাকটিক্যাল নয় হ্যাঁ তারা অনেকটাই ইমোশনাল তারা সেটা যে কেউ হতে পারে আপনার পার্টনার হতে পারে আপনার ফ্যামিলি হতে পারে আপনার রিলেটিভস হতে পারে প্রত্যেকেই তারা কিন্তু একটু ইমোশনাল তারা আপনাদের আপনার ব্যাপারটা হয়তো আপনি ধরুন বলে দিলেন হুম তার কনসিকোয়েন্সেস কী হবে সেটা আপনি ভাবলেন না বুঝতে পারছেন কি বলতে চাইছি তো এই জিনিসটা না আপনাকে বুঝতে হবে যে লাইফে কখনো কখনো আমাদেরকে অন্যের জন্য ভাবতে হয় আপনার কেরিয়ারের একটা প্রবলেম চলছে আমি দেখতে পাচ্ছি এবং সেই নিয়ে আপনি যথেষ্ট পরিশ্রম করছেন পণ্ডশ্রমও আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেক চেষ্টা করছেন কিন্তু ইমপ্রুভমেন্ট লাস্ট এইট টু নাইন মান্থ ধরে কিচ্ছু হচ্ছে না হুম অনেকেরই আছে যাদের জব লস হয়েছে অনেকেরই আছে যাদের পে কাট হয়েছে হুম এবং ফাইন্যান্সিয়াল একটা ব্লকেজ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সেই আর একটা জিনিস আমি বলবো যে রিসেন্ট পাস্ট এরকম ঘটনা ঘটার পরেও আপনি কিন্তু হাঁপিয়ে যাননি আপনি কিন্তু হাল ছেড়ে দেননি এটা খুব ভালো জিনিস আপনার জন্য যাই হয়ে যাক লাইফে আমি হাল ছাড়বো না এটা ভীষণ একটা ভালো গুণ জানেন তো যে এটা ইউনিভার্সের তরফ থেকেও আপনি যদি কোনো ব্যাপারে লেগে থাকেন আপনি জানবেন সেই জায়গাটায় উন্নতি কিন্তু আপনার হবেই মানে উন্নতি মানে কি বলবো যে সেটা আপনি পারবেনই করতে এটা খুব সত্যি কথা ঠিক আছে আপনি হতে পারে কোনো বিষয়ের রেজাল্টের জন্য ওয়েট করছিলেন মাস্টারি করতে যাচ্ছেন কোনো সাবজেক্টের উপরে মানে কোনো বিষয়ে প্রিপারেশান নিচ্ছেন হতে পারে গভর্নমেন্ট জব সেটাও হতে পারে আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে আপনার ইন্টারেস্ট থাকতে পারে সেলফ ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হচ্ছেন যেখানে আপনি এমপ্লয়মেন্টের জন্য ভাবছেন হ্যাঁ আমি এটা অবশ্যই বলবো যে এখানে গভর্নমেন্ট জব রিলেটেড কিছু ব্যাপার থাকতে পারে বা প্রাইভেটও হতে পারে মোটামুটি এমপ্লয়মেন্ট ঠিক আছে আপনি নিজের সাকসেস নিজের অ্যাম্বিশান নিজের কনফিডেন্স গোল অ্যাচিভ করার জন্য আপনি চিন্তা করছেন যে আপনাকে একটা গোল অ্যাচিভ করতে হবে ক্যালকুলেট করছেন যে হাই চান্সেস কোথায় আছে অনেকেই আছে লো স্যালারিতে জয়েন করছেন বোরিং ওয়ার্ক কাজের খুব বোর হয়ে যাচ্ছেন আর একটা জিনিস অদ্ভুতভাবে ক্রিটিসিজম কিন্তু আপনারা পাচ্ছেন ঠিক আছে সো এক্সপার্ট হতে হবে মানে আপনি অলরেডি এক্সপার্ট আছেন কিন্তু আপনার যে প্যাশান আছে সেটা থেকে যে মানি মেকিং করার আপনি চেষ্টা করছেন তার জন্য আপনাকে হতে পারে যে কোথাও যেতে হতে পারে এক জায়গায় হয়তো আপনি সেটা নাও করতে পারেন একটু পেশেন্স নিয়ে আসতে হবে আপনাকে আফটার অল ঠিক আছে কারণ এই যে সিচুয়েশানটা তৈরি হয়েছে না আপনার লাইফে একটু পেশেন্স নিয়ে আসতে হবে কারণ এখানে দেখুন এখানে আর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে আমি এটা কার্ডটাকে ঘুরে কার্ডটাকে ঘুরিয়ে দিই থ্যাংক ইউ হুম তো আপনাকে যেটা বলছিলাম যে পণ্ড কি বলছিলাম হ্যাঁ কিছু স্কিলস নতুন আপনাকে জানতে হবে আর আপনার প্যাশানকে ফলো করার জন্য আপনাকে কোথাও যেতে হতে পারে কারণ দেখুন আলটিমেট ফাইন্যান্সিয়াল একটা ব্লকেজ তো চলছে সেটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর মানুষ যতটা ভাবছে আপনার পেশেন্স আছে না তার থেকে বেশি পেশেন্স আপনাকে নিয়ে আসতে হবে কিছু নিউ স্কিলস আপনাকে শিখতে হবে জানেন তো যেটা আপনার লাইফে নিউ বিগিনিংয়ের জন্য ঠিক হবে এবং আপনার যে এম আছে না সেই এমটাকে আরও স্ট্রং করতে হবে যেখানে কি না আরও বেশি সাকসেসফুল হতে পারবেন আপনি এটা মাথায় রাখবেন ঠিক আছে কিন্তু আলটিমেট আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি যদি নিজের প্যাশনকে ফলো করেন না ধরুন যেখান থেকে আপনি ইন্সপিরেশান পাচ্ছেন যেটা করতে ইচ্ছা করছে সেটা করুন তখন দেখবেন আপনার কিন্তু লাইফে একটা নিউ বিগিনিং হবে কিছু নতুন উদ্যোগ আপনাকে নিতে হতে পারে ইন্সপিরেশন কোথাও থেকে যদি পাচ্ছেন সেটা আপনার ফ্যামিলিও হতে পারে কিন্তু ফ্যামিলি হয়তো আছে যারা আপনাকে খুব ইন্সপায়ার করছে সেটাকে ফলো করুন ফলো করে এগিয়ে চলুন গুড নিউজ অবশ্যই কিছু পেতে পারেন বিশেষ করে ম্যারেজ সংক্রান্ত কারণ এখানে বটম দা ডিক দেখুন এসেছে যে এমপ্রেসের এনার্জি তো হতে পারে যে আপনার ম্যারেজ সংক্রান্ত কিছু গুড নিউজ হতে পারে আপনার এই কার্ডটা প্রেগনেন্সিকে খুবই ইন্ডিকেট করে প্রেগনেন্সি সংক্রান্ত হতে পারে জব তো অবশ্যই মানে কোনো ভালো নিউজ আর কি যেটা ফ্যামিলি সংক্রান্ত মানে ফ্যামিলির ইনভলভমেন্টও থাকবে তার মধ্যে জব প্রমোশান হতে পারে আপনি না আর একটা জিনিস করবেন আপনার নিজের একটু না ফিটনেসের উপরে কাজ করুন অনেকেই হয়তো আছেন যারা এখানে পুলিশ সংক্রান্ত বা এই মিলিটারি সংক্রান্ত কাজের জন্য চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা নিজের একটু মানে কি বলবো নিজের ফিটনেসের উপরে একটু জোর দিন রিলেশানশিপের ব্যাপারে না আপনাকে আরও একটু বেশি প্যাশানেট হতে হবে আরও একটু প্যাশানেট হতে হবে কারণ আপনি এতটাই স্ট্রিক্ট হয়ে যাচ্ছেন সেখানে রিলেশানশিপেরও কিন্তু একটা ইস্যু আসতে পারে ওকে আমি বলছি না যে আসবে আসতে পারে তো আপনার আপনি ভাবছেন যে না আমি তো পরিবারের সঙ্গে আছি সব কিছু আছি কিন্তু আপনার পরিবার কি ভাবছে জানেন তো অন্যেরা ভাবছে যে আপনি তাদের থেকে অনেক দূরে সরে গেছেন আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত আপনি জার্নি করতে ভালোবাসেন আপনি লাইফে একটা নিজের মুভমেন্টের জন্য এগোচ্ছেন আপনি কিন্তু তাদের থেকে সরে গেছেন এটা কিন্তু আপনার পরিবার ভাবছে কিন্তু আলটিমেট যে সিচুয়েশানটা যে আপনার সত্যি ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার ক্ষমতা এখন হয়তো অতটা নেই যতটা তারা এক্সপেক্ট করছে এবং এর ফাইনাল আউটকামে কিন্তু যেটা আছে যে আপনি সেই পরিমাণে নিজের মেন্টাল ক্ল্যারিটি নিয়ে এসে তাদেরকে ব্যাপারটাকে ক্লিয়ার করুন এখানে দেখুন আর একটা জিনিস আমি বলবো যে কখনো কখনো না সত্যি কথা বলাটা খুব প্রয়োজন জানেন তো সত্যি হয়তো প্রথম দিকটা তার কষ্ট হতে পারে কিন্তু তারপরে না সে বুঝতে পারবে যে সে হয়তো এটা না বললেও পারতো বা আপনার পরিবার থেকে হয়তো এটা না করলেও পারতো মানে হয় না একটা যে আমার জন্য এতটা মানি স্পেন্ড করতে হবে কিন্তু আরে তার আছে কি সেটা তো দেখ ঠিক আছে এটা একটা ব্যাপার সিকনেস আসতে পারে কোনো ব্যাপারে আমি বলছি কিছু ডিজিজ আসতে পারে আর বিজনেসের জন্য যদি চিন্তাভাবনা করে থাকেন আমি সেক্ষেত্রে বলবো বিজনেসে কিন্তু একটু সমস্যা আসতে চলেছে তো বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন আইসোলেশনের এনার্জি আসছে এবং রিলেশনশিপের জন্য না খুব একটা পজিটিভ এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে আমি আরও দেখে নেবো আপনার জন্য কী গাইডেন্স আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিটস অ্যান্ড গাইডস থ্যাংক ইউ প্লিজ পজিটিভ থাকবেন ওকে ওয়াও ভালো সময় আসতে চলেছে কিছু কমপ্লিকেশানস কিন্তু রয়েছে জানেন তো আপনার অ্যাফেয়ার্সে কিছু কমপ্লিকেশানস রয়েছে এবং সেটা হয়তো প্রথমে আপনি যতটা ভাবতে নি তার থেকে বেশি হয়েছে কমপ্লিকেশানস তো রয়েছে এখানে আর একটা জিনিস বন্ধু একটা কোনো বড় ইভেন্ট হতে চলেছে আপনার ফ্যামিলিতে ঠিক আছে যেখানে আপনি যতটা এক্সপেক্ট করছেন তার থেকে আরও বেশি কিছু হতে পারে আর লাস্ট আমি যেটা বলছিলাম না যে মানি ম্যাটার্সে সেখানে কিন্তু আপনার সিক্স লাগতে চলেছে মানে একটা ফরচুনেট হবেন অবশ্যই আপনি ফরচুনেট হবেন আর প্রসপারিটি ওয়েলথ কিন্তু নক করছে যদি এটাও ধরা যায় প্রথমে তো আপনি প্রচণ্ড দুঃখে ছিলেন তারপরে আপনার আপনি রুপোর চামচ পেয়েছেন তারপর আপনি সোনার চামচ পাবেন কিন্তু পজিটিভ চেঞ্জেস তো আছেই আছে এইবারে যদি আপনি বলেন তাহলে এর ফাইনাল রেজাল্ট কি দাঁড়াবে ফাইনাল রেজাল্ট এখানে একটা জিনিস আমি বলবো যে আপনি কোনো পজিটিভ মেসেজ পেতে পারেন কোনো ইম্পর্টেন্স আছে তার মধ্যে ওর কোনো বা কোনো কনসিকুয়েন্সেস রয়েছে সেখানে ঠিক আছে অবশ্যই সেটা গুড নিউজ হবে পসিবলি আছে যে মানি রিলেটেড এখানে ইনভলভমেন্ট আপনি আমি এখানে মানির এনার্জিটা প্রচুর পাচ্ছি আর লিগাল ম্যাটার্স কিছু হতে পারে আর ধরুন আমি আগেই বলছিলাম না হেলথ রিলেটেড কিছু ইস্যু হতে পারে সেই সেই জিনিসটাও হতে পারে যেখানে আপনাকে কারোর থেকে আচ্ছা এখানে আর একটা জিনিস আমার বলা হয়নি এখানে দেখুন নাইট অফ সরি এখানে কিং অফ সোর্সের এনার্জি এসেছে তার সঙ্গে এম্পেরার যাই হোক আমি এম্পেরারটা যাচ্ছি না আপনি কিন্তু কোথাও থেকে অ্যাডভাইস পেতে পারেন এমন কোনো ভালো কোনো ব্যক্তি যে আপনাকে সত্যি অ্যাডভাইস দেবে হুম সেটা কোনো ফাদার ফিগার হতে পারে কোনো গুরুজন হতে পারে যদি কোথাও থেকে কোনো অ্যাডভাইস পান সেটা অবশ্যই ফলো করবেন আরও দেখে নেব কি এনার্জি আসছে আপনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস থ্যাংক ইউ এই এই হুম তাই বলি ওকে প্লিজ পজিটিভ থাকবেন হুম ও হারভেস্ট আচ্ছা জি বিয়ের কথা বলছিলাম দেখছেন রিংস এসেছে আয় এসেছে আর হারভেস্ট এসেছে তো একটা জিনিস আমি বলবো প্রথম যে এনার্জিটা আপনার জন্য আমি যেটা বলবো সেটা যে হচ্ছে কিছু ব্লেসিংস আপনার লাইফে আসছে জানেন তো কোনো ব্যাপারে রিওয়ার্ড পেতে পারেন সেটা এডুকেশন রিলেটেডও হতে পারে ধরুন আপনি কোনো বিষয় ম্যানিফেস্টেশন করছেন আলটিমেট না আপনি যা কিছু ব্যাপারে এতদিন থেকে ওয়েট করছিলেন তার ফল আপনি পেতে চলেছেন আপনার একটা গোল কমপ্লিট হতে চলেছে ওয়েলথ আর ফাইন্যান্সের দিকে তো অবশ্যই হবে কারণ এখানে হারভেস্টেড এনার্জি আছে দেখতেই পাচ্ছেন অবশ্যই ফাইন্যান্স আর ওয়েলথের দিকে অবশ্যই হবে হানড্রেড অ্যান্ড টেন আপনি ধরে নিতে পারেন ঠিক আছে আর আপনি যেই ব্যাপারে ম্যানিফেস্টেশান করছেন সেটাও আমি বলে দিতে পারি যে আপনার সেটা ফুলফিলমেন্ট হবে 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 হুম তার সঙ্গে দেখুন এখানে আপনি অনেক কিছু ব্যাপার না অবজার্ভ করতে শিখেছেন আমি যেটা আগেও বলছিলাম এইটার জন্য কিন্তু একটু অ্যালার্ট থাকবেন ঠিক আছে একটু বেশি অবজার্ভ করতে পারলে মানুষের দিকে একটু বেশি নজর দিলে না অনেক সময় নিজের ওয়েটটা মানে আপনার যে জায়গাটা সেটা একটা অপশানে না পরিণত হয়ে যায় ঠিক আছে ও তো আমার দিকে লক্ষ্য রাখছে ও তো আমাকে নিয়ে ভাবছে মানে ও আমাকে ভাববে ও আমাকে দেখবে এই যে জিনিসটা না এই সিচুয়েশানটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে অ্যানালিসিস করছে করছেন করুন কিন্তু থিঙ্ক টোয়াইস আমি আবারও বলছি কাউকে অ্যানালিসিস করছেন করুন কিন্তু থিঙ্ক টোয়াইস দুবার ভাববেন যে আদৌ মানে ওই মানুষটা এটার যোগ্য তো যেটা আমি করছি অনেক মানুষের চোখও কিন্তু আপনার দিকে আছে আপনি কি করছেন না করছেন কেন করছেন এই একটা ব্যাপার কিন্তু এখানে আপনার রয়েছে ঠিক আছে তো আপনাকে আরও বন্ডিং করতে হবে বন্ডিং রাখতে হবে ম্যারেজ হতে পারে আমি যেটা আগেই বলেছিলাম যে রিংস এসেছে কানেক্টিং উইথ পিপল আপনি আরও মানুষজনের সঙ্গে একটু যোগসূত্র স্থাপন করুন সেটা খুব দরকার আর নতুন কিছু তৈরি করুন আর একটা জিনিস দেখুন একটু টিমওয়ার্কের উপরে না আপনাকে বিলিভ করতে হবে তাহলে আপনি অনেক কিছু সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে পারবেন লিগাল কিছু ইস্যুর মধ্যে আমি আগেই বলেছি তার হেয়ারিং আসবে এবং সেখানে কিন্তু আপনার সিচুয়েশন এগোবে আর একটা জিনিস আমি বলবো এখানে আমার কেন মনে হচ্ছে আপনারা আপনারা যদি পার্টনারশিপে কিছু করতে চান না সেটাও আপনি করতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য খুব ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে ঠিক আছে তো বন্ধু খুব ভালো থাকবেন এখান পর্যন্তই ছিল আপনার রিডিং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে গি পার্টিসিপেট করার জন্য কমেন্ট করতে ভুলবেন না নিজের যত্ন নিন লক্ষ্য রাখুন সঙ্গে থাকুন ভালো থাকুন ঠিক আছে নেক্সট রিডিং আবার দেখাবে দেন টেক কেয়ার বা বাই